বরাবরই সামনে আসছিল সীমান্ত নিয়ে চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধের বিষয়টি। এবার আর স্নায়ুযুদ্ধ নয়, সরাসরি সংঘর্ষ, এমনই তথ্য প্রকাশ করল ভারতীয় সেনা। সেনার বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, সোমবার লাদাখে ভারত চীনের রক্তক্ষয়ী সংঘর্ষে দুই সেনা জওয়ান এবং এক সেনা কর্নেলের মৃত্যু হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার রাতেও মুখোমুখি সংঘর্ষ হয়েছে ভারত ও চীন সেনার। সেনার তরফে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করা হয়েছে। এই অপ্রীতিকর পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তাই নিয়েই আলোচনা শুরু হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অফ দ্য আর্মি স্টাফ বিপিন রাওয়াত। সেনার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গালওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলছিল, তার মধ্যেই এই ঘটনা ঘটে যায়। এপ্রিল মাস থেকেই স্নায়ুযুদ্ধ চলছে লাদাখ সীমান্তে। ভারত চীন দুপক্ষই দফায় দফায় সেনা মজুত করে সীমান্তে, চলতে থাকে পেট্রোলিং। প্যাংগং অঞ্চলে এক দফা রক্তক্ষয়ী সংঘর্ষ চলে দিন কয়েক আগে, তবে কোনো মৃত্যুর খবর আসেনি। সব দিক বিচার করে দেখলে 1975 সালের পরে এই প্রথম চীনের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনার মৃত্যু হল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।